বাংলাদেশ সেনাবাহিনী শান্তিকালীন সময় যে বিষয়টা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে সেটা হলো আমাদের প্রশিক্ষণ। আর আমরা যত রকম প্রশিক্ষণ করি তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো এই শীতকালীন প্রশিক্ষণ। বাংলাদেশ সেনাবাহিনী 19 ডিসেম্বর থেকে এই শীতকালীন প্রশিক্ষণের জন্য সারা দেশে বিভিন্ন সেনানিবাসের আশেপাশে এলাকায় মোতায়েন হয়েছে। আমরা প্রতি বছর যখন এই শীতকালীন প্রশিক্ষণ করি তখন এই সুযোগটা নিয়ে জনগণের পাশে কিছুটা কল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে শীতকালের জন্য গরিব দুঃখীদের জন্য কিছু কম্বল বিতরণ করেছি। আমাদের এই ধরনের প্রচেষ্টা প্রতিটি সেনানিবাসের এবং প্রতিটি এলাকার আশেপাশেই থাকবে। এর বাইরেও আমরা কিন্তু দুস্থদের জন্য চিকিৎসা এবং কোনো কোনো ক্ষেত্রে ওষুধ বিতরণও করছি বিভিন্ন স্থানে। আমরা গবাদি পশু চিকিৎসা এবং অন্যান্য সাহায্য যে সমস্ত জায়গায় আমাদের আরভিএফসি কোর এবং অন্যান্যরা আছে সেখানে আমরা কিন্তু এই প্রচেষ্টা রেখেছি। আমরা যখন শীতকালীন প্রশিক্ষণে আসি মাঠে প্রশিক্ষণ গ্রহণ করি নিজের অজান্তে কোনো সময় জনগণের কোনো অসুবিধা করে ফেলি কি না সেই জন্য আমরা কেয়ারফুল থাকি। বাট যখনই আমরা আসি আমরা চেষ্টা করি কিছু না কিছু কল্যাণকর কাজ করার যাতে করে জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটি ভালো ধারণা থাকে। তো সেই ধারাবাহিকতায় আজকের এখানে প্রশিক্ষণ আমি দেখতে এসেছিলাম, তারা এখানে কম্বল বিতরণ করছে, ভালো লাগলো, এর সাথে আমিও নিজে একটু সামিল হলাম, আমারও ভালো লেগেছে। আশা করি আমাদের এই ধরনের প্রচেষ্টা আমরা আরও জারি রাখব এবং বিভিন্ন স্থানে এটা করতে মানে যতটা পারি আমরা করব ইনশাআল্লাহ। স্যার, এই যে প্রশিক্ষণে আমরা যেটা জানি যে নতুন অস্ত্র বা সরঞ্জাম আদি যুক্ত করা হয়, এবার এই প্রশিক্ষণে যুক্ত হয়েছে কিনা এবং কি এই প্রশিক্ষণটি মূলত কেন করা হয়? প্রশিক্ষণ করা হয় কেন? প্রশিক্ষণ করা হয় যাতে করে আমরা সঠিকভাবে আমাদের সমরাস্ত্র ব্যবহার করতে পারি প্রয়োজনের সময়। আমি যদি সুপ্রশিক্ষিত না হই তাহলে তো আমি যুদ্ধে আমার অস্ত্রের সঠিক ব্যবহার করতে পারবো না। ইট ইজ এ মানে একটা অনেক প্রচলিত প্রবাদ আপনারা জানেন, ইট ইজ নট দ্য ম্যান, ইটস নট দ্য মেশিন, রাদার ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি যত ভালোই অস্ত্র আনেন না কেন, যে পরিচালনা করবে উনি যদি দক্ষ না হয় তাহলে অস্ত্রের সর্বাধিক ব্যবহারটা আমরা নিশ্চিত করতে পারবো না। আমরা নতুন অস্ত্র এনেছি অনেক, সবগুলোর নাম আমি এখানে বলতে চাচ্ছি না, বাট সেগুলোর আমরা যতগুলো এনেছি তার বেশিরভাগই আমরা মোতায়েন করেছি এবং ফরমেশন ওয়াইজ সেগুলো তাদের প্রশিক্ষণে লেখা প্রশিক্ষণ করছে। আমরা তাদের সক্ষমতা যাচাই করবো, এবার যদি এটাকে আরও ভালো মনে হয় ভবিষ্যতে আমরা এই ধরনের অস্ত্র আরও বেশি নিব। আপনারা ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। শীত, এখন শীত পড়ছে, কম্বল পাইছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমাদের আমার আমাদের দেখার জন্য আসছে, আমাদের জন্য খুশি, আমাদের ভিতরে খুশি আসছে, তো আমাদের খুশির ভিতরে খুশি করছে।
আল্লাহ দিলে বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের ধারাবাহিকভাবে যে ওনাদের শীতকালীন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে এসে উনি আমাদের এখানে ওনারা গত দুই দিন থেকে অবস্থান করছেন সম্ভবত আগামী 6 জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন তো আমরা অত্যন্ত আনন্দিত আমার এলাকার আমরা পিছে পড়া জনগোষ্ঠী যাদের মধ্যে ওনারা শীতকালীন শীতবস্ত্র বিতরণ করছেন এজন্য আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী যারা এখানে এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই